তোশিবা 2303 এ অথবা 2523 ফটোকপি মেশিনে কিভাবে লিগ্যাল সাইজ পেপার কপি এবং প্রিন্ট করতে হয়। হ্যালো ফ্রেন্ডস, আমি ইসলাম এবং আপনারা দেখছেন ইসলাম ইঞ্জিনিয়ারিং। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন, আর যারা ইতিমধ্যে সদস্য হয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে দেখে নেই গ্লাস প্লেটের উপরে কিভাবে পেপার বসাতে হয়। A4 সাইজের পেপার গ্লাস প্লেটের উপরে বাম পাশে লম্বাবলম্বীভাবে ঠেকিয়ে বসাতে হয়, কিন্তু লিগ্যাল সাইজের পেপার উপরে ঠেকিয়ে আড়াআড়িভাবে বসাতে হয়। ড্রয়ারে পেপার রাখার সময় ঠিক একইভাবে A4 সাইজ লম্বালম্বীভাবে ডান পাশে ঠেকিয়ে বসাতে হয় এবং লিগ্যাল সাইজ আড়াআড়িভাবে উপর দিকে ঠেকিয়ে বসাতে হয়। এরপর দুই পাশের স্লাইডিং ক্লিপগুলো ঠিকমতো পেপারের সাথে আটকে দিতে হয়। প্রথমেই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমাদের মেশিনের ড্রয়ারে A4 সাইজের পেপার সেট করা আছে, সেটি চেঞ্জ করে লিগ্যাল সাইজের পেপার রাখব। ফটোকপি মেশিনের পেপার রাখার ড্রয়ারে লিগ্যাল সাইজের পেপার রাখার সাথে সাথে ডিসপ্লেতে ভেসে উঠবে ডিডিও চেঞ্জ সাইজ এবং নিচে দেখা যাবে ইয়েস অর নো দুটি অপশন। যেহেতু তোশিবা 2303 এ মেশিনের ডিসপ্লেতে টাচ স্ক্রিন নেই, তাই কন্ট্রোল প্যানেলের অ্যারো বাটনে আপার কি প্রেস করে ইয়েস তারপর ইয়েস বাটনে ক্লিক করলে পেপার সাইজ দেখা যাবে। ডিসপ্লেতে সবগুলো পেপার সাইজ একটা নিচে একটি দেখা যাচ্ছে। সেখান থেকে ডাউন অ্যারো কি বাটনে ক্লিক করে পেপার সাইজ সিলেক্ট করে ইয়েস বাটনে ক্লিক করুন। আমরা যেহেতু লিগ্যাল সাইজ পেপারে প্রিন্ট করব, সেহেতু LG সাইজ সিলেক্ট করে ইয়েস বাটনে ক্লিক করলাম। সাথে সাথে মেশিনের আউটপুট থেকে লিগ্যাল সাইজের হুবহু জেরক্স কপি প্রিন্ট আউট বেরিয়ে এলো। তারপর যে পেপারটি ফটোকপি করব তা মেশিনের গ্লাস প্লেটের উপরে ভিডিওতে দেখানো আড়াআড়িভাবে রেখে শাটার বন্ধ করে দিলাম এবং স্টার্ট বাটনে ক্লিক করলাম। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।